ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, ঠিক এই ভাবনাটা নিয়েই হয়তো ভারতের সাধারণ মানুষ এবং যুব সমাজ একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল। সবাই হয়তো ভাবছিল মেরা দেশ আগে বাড় রাহা হ্যায়। হ্যাঁ, তা মনে হবেই না বা কেন? ফেসবুক, ইউটিউব, টুইটার যে প্ল্যাটফর্মে যান না কেন, সেখানে আপনার চোখে একটা জিনিসই আসবে, ভারত 2030 বা 2050 মধ্যে একটি সুপার পাওয়ার দেশে পরিণত হবে, যার ইকোনমিক গ্রোথ হয়তো আমেরিকাকে ছাপিয়ে যেতে পারে। এরকম প্রজেকশনের ভিডিও হয়তো অনেক দেখতে পাবেন, আর তার সাথে সাথে এটাও দেখতে পাবেন ভারত পাকিস্তানকে কী না কীভাবে পর্যদস্ত করছে। আর আজকাল ফেসবুক, নিউজ, মিডিয়ার এবং রাজনৈতিক দাদাদের যেন হট টপিক হিন্দু মুসলিম আর পাকিস্তান, তাদের একটি বাক্য সম্পূর্ণ হয় না এই তিনটি শব্দ না নিলে। আর এরই মধ্যে মানুষের স্বপ্ন ভাঙতে শুরু করলো, মানুষ বাস্তবতাকে দু চোখে অনুভব করতে শুরু করেছে। NSSO জাতীয় তথ্য দপ্তরের গত 3 মাসের তথ্য অনুযায়ী IIPO অর্থাৎ ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের শিল্প বৃদ্ধির সূচক গত 3 মাসে নিম্নগামী। আগস্টে 1.4%, সেপ্টেম্বরে 4.3% এবং অক্টোবরে 3.8%। এর মানে শিল্পের অচলাবস্থা অর্থাৎ চাকরি শূন্য, বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর এরই মাঝে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি একের পর এক বন্ধের মুখী। আর যার চাকরি আছে তার সেই চাকরিটুকু থাকার সম্ভাবনা নেই, অর্থাৎ তার চাকরি যে কোনো সময় চলে যেতে পারে। আর এরই মাঝে দেশের বিজনেসম্যান ধনকুবেরের কোষাগার ফুলে ফেঁপে উঠছে, খুচরা মূল্য বৃদ্ধির সংখ্যা সূচক প্রায় 5.5%, যা গত 3 বছরের সবথেকে বেশি, আর আনাজের মূল্য 35.99% বৃদ্ধি পেয়েছে। হয়তো ওই পেঁয়াজের মূল্য দেখেই উপলব্ধি করেছেন, দুদিন আগে হয়তো আপনিও পাকিস্তানকে ট্রোল করেছিলেন সেই দেশের টমেটোর মূল্য বৃদ্ধি নিয়ে। যাই হোক, এখন আমাদের অবস্থা তো আমরা আর নিজেরাই বুঝতে পারছি, আর এতে সরকারের কী এসে যায় বলুন? আমি আপনি তো হিন্দু মুসলিম নিয়েই ব্যস্ত। আর যাই হোক, এবার তো ভেবেছিলাম এই হিন্দু মুসলিম রাজনৈতিক ফায়দা লোটার দিনটা হয়তো শেষ হবে রাম মন্দির সমস্যার নিষ্পত্তির মধ্য দিয়ে। না, তা কী করে সম্ভব? যদি তা হয়েই যায় তাহলে তো আর ভোটের ঝুলি ভরবে না, তাই না? আর দ্বিজাতিতত্ত্ব, ডিভাইড অ্যান্ড রুল পলিসি যদি না থাকে তাহলে দেশের মানুষ নিজেদের মধ্যে লড়বে কীভাবে? তারা তো সরকারের সমস্ত ঘোটালা ধরে ফেলবে, দেশের ডেভেলপমেন্ট করতে হবে, বেকার সমস্যার সমাধান করতে হবে, অনেক কাজ বেড়ে যাবে, আর তার সাথে সাথে ভোট ব্যাঙ্কে প্রভাব পড়তে পারে। তাই এমন একটি বিল নিয়ে আসা হোক যার কারণে সেই দ্বিজাতিতত্ত্ব, ডিভাইড অ্যান্ড রুল পলিসি বজায় থাকে। তাই NRC এবং ক্যাবের মতো বিল নিয়ে আসা হয় যেখানে প্রতিটি ধর্মকে উল্লেখ করে বিলের মধ্যে রাখা হয়েছে, যাতে করে একটি বিশেষ সম্প্রদায়ের সাথে সাম্প্রদায়িক বিভেদটা থেকেই যায়, যাতে করে মানুষ মানুষের সাথে লড়তে থাকে। যদি বিলটিতে মাইনরিটি কথাটি উল্লেখ করা হতো বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশগুলির জন্য তাহলে হয়তো এই সমস্যাটা থাকতো না, অর্থাৎ হিন্দু মুসলিমের রাজনীতিটা হয়তো হতো না। কিন্তু তা কী করে সম্ভব? বর্তমান অবস্থায় দেশের ইকোনমিক গ্রোথ 4.5%, যা বাংলাদেশ এবং পাকিস্তানের পিছনে। গত কয়েক বছরে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় $3 বিলিয়ন। এ মতো অবস্থায় দেখুন, উপলব্ধি করুন না, বর্তমানে আপনি একবারও কি দেশের ইকোনমি নিয়ে কোনো কথা বলেছেন? না, আপনি ব্যস্ত আছেন তো NRC আর ক্যাব নিয়ে। তাহলে ভাবুন, এটা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপনার চিন্তাধারাকে ডাইভার্ট করা বা আপনাকে ব্যস্ত রাখার একটা প্রচেষ্টা নয় কি? আপনি যাতে করে সরকারের বিরুদ্ধে কোনো না কথা বলতে পারেন, ঠিক যেমনটা জার্মানির হিল্লারের মতে, দেশের মানুষকে সমস্যার মধ্যে জর্জরিত করে রাখলে তারা প্রতিবাদ করার কোনো সুযোগ পাবে না, ঠিক তেমনটাই কি ঘটছে না? দেখুন, যখনই কোনো বড় দেশের ইস্যু হয়েছে বা সমস্যা হয়েছে, সেটা ইকোনমিক হোক বা রাজনৈতিক বা সামাজিক হোক, সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো একটা বিষয়ের উপর ব্যস্ত রাখা হয়েছে, সেটি কোনো বিল নিয়েই হোক বা আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক বা প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক বা ব্যাংকের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে।
আপনারা সেদিকে দিয়েই ব্যস্ত। আপনারা যদি ব্যস্ত না থাকেন তাহলে তো প্রতিবাদ করার সময় পাবেন, আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে প্রতিবাদ করার সময়টা কখন পাবেন? যেই দেশে বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো অভিযান চলে সরকারের মাধ্যমে, আর সেই দেশেরই সেই সরকারের কোনো এক মন্ত্রী সেই দেশেরই বেটির সর্বনাশ করে, সেই দেশেরই এক বেটিকে গণধর্ষণ করে পুড়িয়ে হত্যা করা হয় আর তাতে সরকার নিশ্চুপ থাকে, এটা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। সত্যিই আমাদের দেশ অনেক আগে বেড়েছে ভ্রষ্টাচার দুর্নীতি এবং অপরাধের দিক দিয়ে। আর যাই হোক, শেষে একটা কথা বলার আছে, কোনো কিছুর প্রতিবাদ দেশের সম্পত্তি নষ্ট করে হয় না, কারণ দেশটি আপনার আর আমার, আর আপনার আমার টাকায় সে দেশের সম্পত্তিগুলি হয়েছে, সেগুলি নষ্ট করলে আমার আর আপনার টাকা দিয়েই ভরতে হবে ক্ষতিপূরণটা। তাই প্রতিবাদ হোক যৌথভাবে সম্মিলিতভাবে, সরকারি সম্পত্তি নষ্টের মাধ্যমে নয়। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।